ঝিনাইদহে করোনা উপসর্গ নিয়ে 8 জনের মৃত্যু। ঝিনাইদহে করোনা আক্রান্ত উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় মারা গিয়েছে 8 জন। এছাড়াও নতুন করে জেলায় আক্রান্ত হয়েছে 47 জন। সিভিল সার্জন ডাক্তার সেলিনা বেগম জানান, গতকাল সকাল থেকে আজ সকাল পর্যন্ত ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা পজিটিভ নিয়ে 6 জন ও উপসর্গ নিয়ে 1 জন মারা গেছে। এছাড়াও শুলকুপা উপজেলায় উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে আরও 1 জন। এই নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 223 জন। এছাড়াও নতুন করে 183 জনের নমুনা পরীক্ষা করে 47 জনের করোনা পজিটিভ এসেছে। আক্রান্তের হার 25.68%।